যশোরের মধ্যে ছবি তোলার একটা সিক্রেট জায়গা দেখাবো আজকে, আর এটা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? তো দেখতেই পাচ্ছেন সোনালি ফুল, কার এলাকায় এই হলুদ ফুলটাকে কি বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এলাকায় সোনালি ফুল বলে, তাই আমি সোনালি ফুল বললাম। আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল, এত পরিমাণে ফুল ফুটছে লিটারেলি আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখি। সত্যি মানে মানে কৃষ্ণচূড়া ফুল দেখার পর আমার যে কি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল না আমি গাছের নিচ থেকে যাই, আমাকে যদি এক গুচ্ছ ফুল কেউ এনে দিত কি যে ভালো লাগতো, আমি নিয়ে সারা শহর ঘুরতাম, আসলে একটা অন্যরকম ফিলিংস। আর এই যে হচ্ছে একটা বেগুনি বেগুনি ফুল দেখতেছেন, ফুলটার নাম আমি ভুলে গেছি, আমি যখন স্কুলে পড়তাম তো আমার স্কুলের মাঠে একটা সুন্দর ফুলের গাছ ছিল, ভাই একটু ভয়েস দিতে পড়ছিলাম, আর এদিকে দেখি মানে মার্কালারা যাইতেছে, ভয়েসটা দিব কেমনি, আমি শুধু এটাই ভাবতেছি। যাই হোক, যশোরে এত পরিমাণে তাল উঠেছে, আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি যে এত পরিমাণে তাল আমি যশোরে আগে কখনো দেখি নাই, যাই হোক হয়তো দেখছি মনে নাই। তো আমরা কিন্তু আজকেও চলে আসছি তাল খাওয়ার জন্য, কারণ তাল অনেক বেশি ভালো লাগে, আমার মনে হয় অনেকেরই তাল পছন্দ। তো হঠাৎ দেখলাম আকাশ মেঘলা মেঘলা লাগতেছে, মনেই হচ্ছে ঝড় বৃষ্টি আসতে পারে। তো এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়েছে, ওয়েদারটা জাস্ট অস্থির লাগতেছিল, আর হচ্ছে মনে হচ্ছিল না যে এখান থেকে যাই, এত সুন্দর একটা ওয়েদারে একদমই যাইতে ইচ্ছা করছিল না। পরে তাল প্যাকেট করে নিয়ে চলে আসছি, ভাবলাম যে হচ্ছে বাইরে গিয়ে খাই, কারণ নেকাবে সবসময় সব জায়গায় বসে খাওয়া যায় না, সম্ভব হয় না। আর এখানে এসে যখন বসছি মনেই হচ্ছে না এই জায়গা থেকে উঠে বাসায় যাই, এত পরিবারে ভালো লাগতেছিল। আকসা এবং মায়াকে অনেক বেশি মিস করে গেলাম, ওরা থাকলে আরও অনেক বেশি ভালো লাগতো, কারণ ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, মেঘলা আকাশ আর এত বাতাস হচ্ছিল যে আমি এখানে বসে থাকতে থাকতে ভাবলাম যে বসে আসি তো ফুসকালাম, আমার থেকে যদি কিছু না খায় তাহলে কি হয়। তারপরে চটপটি খেলাম, মোটামুটি বেশ ভালো লাগছিল, চিন্তা করলাম যে মেলায় যাব কি না, কিন্তু অনেক পরিমাণে লোক ছিল, ভাবলাম যে আজকে গেলে হয়তো বা আরও বেশি মজা হবে, বাট যাদের সাথে যাব তারাই তো মিসিং। আর এটা দেখার পর আমার এত পরিমাণে হাসি লাগছে যে কি একটা অবস্থা, আল্লাহ মানুষ কি না বানাতে পারে। তো আজকের ওয়েদারটাও ছিল দারুণ, লোকজনও ছিল অনেক বেশি। তো আজকে কিন্তু সিক্রেট একটা জায়গা দেখাচ্ছি, যেই জায়গায় আপনারা গিয়ে মন মতো পিকচার তুলতে পারবেন, তাও পুরো ন্যাচারাল, এত সুন্দর, আমার তো দেখে মনে হচ্ছিল আমি এখান থেকে না যাই, থেকেই যাই, বাট সন্ধ্যা হয়ে গেছে, থাকার কোনো উপায় নাই, যেতেই হবে। আমি কিন্তু সেই সিক্রেট জায়গাটা দেখাবো যে এখানে হচ্ছে এমনি খোলা টাইমে যাইতে দেয় না, তো এই প্রথম দেখলাম সেখানে যাওয়া যাইতেছে। আর আকাশ এখন হচ্ছে মেঘলা, আর রোদ্দুর নাই, বিকাল সন্ধ্যা হয়ে গেছে, তো এখন কিন্তু গিয়ে ছবি তোলার জন্য একদম পারফেক্ট, আর লোকজনও আছে। আর আগে তো এই জায়গাতে আসাই যাইতো না, সেনাবাহিনীরা একদম পুরো হচ্ছে ঘিরে রাখতো যে এখানে যাওয়া একদম অ্যালাও না, এখানে হচ্ছে বাহিরাগতদের প্রবেশ নিষেধ। তো চিন্তা করলাম যে আমার বান্ধবী বললো যে এই দিক দিয়ে রাস্তাতে বের হওয়া যায়, তো আমি ওই দিক দিয়ে রাস্তাতে বের হতে গেলাম। তো বের হতে গিয়ে এত সুন্দর একটা জায়গা দেখছি, মানে এই জায়গাটা সবারই চেনা, বাট এখানে হচ্ছে বাহিরাগতদের প্রবেশ নিষেধ থাকে শুধুমাত্র মেলার কারণে, এখন লোকজন আসতে পারছে। তো এই জায়গাটা সত্যি মানে অসম্ভব সুন্দর, এই যে মেলার পিছন সাইডটা অসম্ভব সুন্দর, পিকচার আমরা যারা পিকচার তুলতে ভালোবাসি আর বিকালবেলা গিয়ে বসে থাকলেও অনেক বেশি ভালো লাগবে, তো এই জায়গাটা অসম্ভব সুন্দর। আর প্রাকৃতিক দিক দিয়ে কী বলবো, আপনারা তো দেখতেই পারছেন, এখানে গেলে অনেক সুন্দর পিকচার তুলতে পারবেন, সুন্দর ভালো ওয়েদারের ফিল পাবেন, আর যেহেতু মেঘলা আকাশ সুন্দর বাতাস হচ্ছিল আরও বেশি ভালো লাগবে। আর আপনারা যদি এখানে কেউ গিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু গিয়েছিলাম, আবার যাব আমার বান্ধবীদের নিয়ে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।